ছোট রাস্তায় বড় গাড়ি, ক্ষতিগ্রস্ত বাড়ি। ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রজাবার এলাকায় ছোট রাস্তায় 12 চাকার বড় গাড়ি ঢুকে যায়। প্রবল গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারে, যার ফলে বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। ঘটনাস্থলে আসেন ময়না পুলিশ প্রশাসনের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। ক্ষতিপূরণ পায় কিনা তা সময়ই বলবে। আমরা জানবো, আমরা ঘুমিয়ে আছি তো সব। তারপর হঠাৎ আমাদের আওয়াজ আছে বোমের মতো, দুম করে আওয়াজ। ওটা ঘর হিলে পড়ে গেছে, সব ঘড়ি ফ্রেম সব যে উপরে তাকায় সব পড়ে গেছে গায়ে। ঘরে সব সব পিলার, ঘর ভিতরে সব ফেটে গেছে। পিলার মিলে 12 জায়গা পুরা পুরা তোমার মাছের খাবার পুরা লুট। আমার নাম মিঠুন। ঘুমিয়ে আছি, 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 ঘুমিয়ে আছি,
কিছু চামচও বার করতে পাইনি। সব ঘর ফেটে গেছে, কি করে আমরা থাকবো ঘরে? গরিব মানুষ ঘর করছি, কি করে কি করে ঘর করে বসাবস করবো আমরা? পৌনে চারটা স্যার এই বারো চাকা গাড়ি এই রাস্তায় এলাও আছে? আপনারা বলবেন, আপনারা মিডিয়া, আমি মিডিয়াকে বলছি এটা ভাইরাল করুন ব্যাপারটা, না হলে এটা এরা ই করবে না। এর আমার আসার আগে সাজান সাহেব আমাকে পাঠিয়েছে শান্তিভাবে মাল ক্লিয়ার করে রাখা হোক, সাজান সাহেব আসবেন। প্রধানকে কল করেছি আমি, উপপ্রধান মাইনুল সাহেবকে কল করেছি, মাইনুল সাহেব ওখান থেকে প্রধানকে কল করেছেন, ওনারা আসবেন। এখানে কোনো ইয়ে নেই, যে ক্ষতি হয়েছে ঝিল পক্ষ যাদের মাল ছিল এবং যাদের ওই বারো চাকা গাড়ি এই সিঙ্গেল রাস্তায় কি করে ঢোকে, তারপর তারা শুনেছি যেটা স্যার আমি কনফার্ম নয়, তারা মদ খেয়েছিল, মদ খেয়ে এইরকম ঘটনা ঘটিয়েছে স্যার। কালকে বিরাট একটা ঘটনা হতে পারত, কিন্তু ভগবান রক্ষা করেছে, কিছু ক্ষতি হয়েছে, মানুষের কোনো ক্ষতি হয় না। আমি আক্তার হোসেন ফ্রম ময়না, বাড়ির ধরুন না 25% ক্ষতি হয়েছে স্যার, পুরো উপাসের ওয়ালটা পুরো ফ্ল্যাশ হয়ে গেছে, একটা নিম গাছ যদি না থাকতো পুরো বাড়িটা হুম হুম করে, এরা বুড়া বুড়ি মানুষ থাকেন, এই ছোট একটা একটা এই একটা আমার লাদনি, এ আমার মেয়ে, এরা সব কালকে মারা যেত স্যার। এটা আপনি একদম আজকেই আপনি মিডিয়াতে ইয়ে করেন স্যার, এটা ছোট ব্যাপার নয়, এটা কালকে কি চাইছেন এই মুহূর্তে? আমরা সুষ্ঠু মীমাংসা চাইছি, আমরা কোনো প্রশাসনিক বা আমরা কোনো ইয়েতে যাব না, এদের ক্ষতি হয়েছে এরা ক্ষতিপূরণ দেবে, ক্ষতিপূরণ দিয়ে নিজেদের গাড়ি এবং মাল নিয়ে যাবে। ওই মুহূর্তে কি মাল খালি হচ্ছে? মাল খালি করার আমি প্রশাসনকে বলেছি, আমি দায়িত্ব নিয়ে কারা কোনো কথা বলবে না, সব মাল খালি করে ওরা নিয়ে যেতে পারে সাজান সাহেব আসার পরে। এই রাস্তায় আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনোদিন বাড়ি বারো চাকার গাড়ি ঢুকে না, আজকে হঠাৎ করে দিকে মানে ভোর চারটের সময় গাড়ি ঢুকেছে, উনি বলছে এখন বর্তমান যে আমি জানি না, অত রাস্তায় ঢুকে দিয়েছি গাড়ি, নিশ্চয়ই বাইরে মাছের গাড়ি মানে অন্য জায়গা থেকে এসছে, মাছের খাবার ছিল তো সেই খাবারের গাড়ি, যেহেতু আমার এই রাস্তাতে কোনোদিন ঢুকে না খাবারের গাড়ি, কিন্তু হাওড়ের গাড়ি আমাদের পয়জাবার ওই লাস্ট মোড় ক্রিস্তলা পর্যন্ত থাকে,
কিন্তু সেটা না করে আজকে হঠাৎ করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে ভোর চারটার সময় আজকে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমাদের এখনও পর্যন্ত দুটো একটা বাড়ি তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটা বাড়ির উপরে মনে হচ্ছে কিছুটা হয়েছে, সেটা এখনও দেখা যাচ্ছে না, সেটা দেখা গেলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসল ঘটনাটা কী হয়েছে। এবং যার মাল সে উনি তো এখনও আসেনি, হ্যাঁ ড্রাইভার তো মানে পালিয়ে গেছে বলে চলে, আর যার মাল যে ঝিলপাটির সে এখনও পর্যন্ত দেখা করেনি, এখন আমরা মাল খালি করছি। যাওয়ার প্রোগ্রাম মনে হচ্ছে এখন তো কোন ঝিলপাটির সেটা তো বোঝা যাচ্ছে না, রামচন্দ্রপুরের দিকে এগিয়ে যাচ্ছে, এবারে কোন ঝিলপাটির তারা তো এখনও পর্যন্ত প্রকাশ করছে না, যার কারণে তো এই অবস্থা হয়ে রয়ে আছে। এই মুহূর্তে কী আলোচনা হয়? এখন আমরা তো গাড়ির মালিককেও পাচ্ছি না এবং যে ইয়ে আছে ঝিলপাটি বা ঝিল যে যার মাল উনিও নেই, এখন আমরা যে কোনো প্রকারে মালটা খালি করে ওনার বাড়ির পাশেই রাখা হচ্ছে, হ্যাঁ বাড়ি ইয়ে হওয়ার পরে তারপরে কমপ্লিট করে বসে একটা সিদ্ধান্ত করা যাবে, যেহেতু ক্ষতি হয়েছে মানে তার ক্ষতিপূরণ তো তাকে দিতেই হবে, এইটা হচ্ছে আমাদের বইয়ে। প্রশাসনও এসেছেন, ওনারাও আছেন, আর থাকা সত্ত্বেও আমরা মালটা খালি করছি। নাম অনিমেষ বর্মন, সিকন্টা জিপির প্রধান। এখানে এই ষোলো চাকা এখানে তো কোনো মতে আসার কথা নেই, এই যে ঝিল মালিকরা এরা এইভাবে ট্রাককে লোকেশন দিয়েছে, সেখানে সাধারণ ঘরের পরিবাররা থাকে, এখানে এই জায়গাতে কোনোদিন ষোলো চাকার গাড়ি ঢুকেনি, তাকে এমনভাবে লোকেশন দিয়ে দিয়েছে, তারা এসে মানে মানে পরিবারের বাড়িতে এসে তারা মানে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এমন করছে যে কি তো মানে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, তো বড় দুর্ঘটনা থেকে রক্ষা করছে, উপরবেলার একটা ইয়ে ছিল বলে আজকে এরা বেঁচে গেছে, নাহলে অনেক মানুষ এখানে মারা যেত। এই গাড়িটা কোনোদিন এখানে ঢুকেনি, ঢুকার কোনো কথা নয়, গাড়িকে কেন ঢুকেছে এটাই আমরা বুঝতে পারিনি, নিশ্চয়ই কেন ঢুকেছে তার তদন্ত অবশ্যই আমরা পুলিশকে বলবো, তদন্ত করতে হবে। এই ঝিল মালিকরা যেখানে সেখানে গাড়ি ঢুকিয়ে দিয়ে মানুষ মারার মতো ব্যবসা করবে, এই ব্যবসাতে আমরা কোনোভাবে সাই দিতে পারবো না, এদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, প্রশাসনকে জানিয়েছি, এদের এখানে মাল সব এখানে জমা থাকবে, গাড়ি এখানে থাকবে, পঞ্চায়েত সামনে আছে, প্রধান আছে, এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, বাকি এলাকার সুবর্ণদায়ী ব্যক্তি অনেকে এসে সহযোগিতা করেছে সকালবেলা, তাদেরকে নিয়ে বসে আলোচনা করে এদেরকে যাতে সন্তুষ্ট করা যায় সেটা আমরা ভাবছি। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা বোধহয় চারটার সময় ঘটনা ঘটেছে। না আপাতত হতাহতের কোনো খবর নেই, কিন্তু ঘর বাড়ির বাড়ি চুরমার হয়ে গেছে, দুটো বাড়ি অবস্থা খারাপ, দুটো উনান শাল ছিল তাদের মানে কিচেন ঘর ছিল, সে দুটো নষ্ট হয়ে গেছে, মানুষ আতঙ্ক হয়ে গেছে, ভোর চারটার সময় ঘুমিয়ে আছে, ঘুমাবার পরে তো মানুষের আতঙ্ক হয়ে গেছে যে এত বড় একটা গাড়ি এসে ঢুকে যাবে, এটা তো ঠিক নেই, দিনের বেলা হলে লোক কেউ বাধা দিত, এইভাবে কেন গাড়ি ঢুকে এটা আমরা বুঝতে পারি, টোটাল ড্রাইভারের গাড়ির আর ওই ঝিল মালিকের। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়, তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরীচক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কোয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।